বেশ, আমরা আজকে আলোচনা করব কম্পোনেন্টস অফ ল্যাঙ্গুয়েজ, একদম ছোট্ট একটা চ্যাপ্টার। একটু 10-15 মিনিট আলোচনা করলেই আমরা এখান থেকে যদি একটা প্রশ্ন আসে আমরা পারবো। ঠিক আছে, তাহলে আলোচনা করি। অধ্যায়ের নাম হচ্ছে কম্পোনেন্টস অফ ল্যাঙ্গুয়েজ। কম্পোনেন্ট শব্দের অর্থ কি? কম্পোনেন্ট শব্দের অর্থ হচ্ছে উপাদান। তাহলে ভাষার যে উপাদান রয়েছে, ভাষার যে কম্পোনেন্টস রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। একটা ভাষার মধ্যে অনেকগুলো উপাদান রয়েছে, সেই উপাদানগুলো সম্পর্কে আমাদের আলোচনা করতে হবে। কি কি উপাদান রয়েছে দেখি আমরা এক এক করে। বলুন মল্লিকা ম্যাডাম, কোনো প্রশ্ন? বাংলাতে তো আছে পেদাগরিতে, হ্যাঁ ম্যাডাম বলুন। বলছি স্যার এই যেগুলো করাচ্ছেন এগুলো তো বাংলা পেটাগরিতে আছে। বাংলা পেটাগরিতে আছে, প্রশ্ন আসে না এখান থেকে। বাংলা পেটাগরিতে ফোনেমস অপশন থেকে বাংলা পেটাগরিতে প্রশ্ন আসে না বা আসবে না। ঠিক আছে স্যার। দেখি কি বলেছে। সবার প্রথমে দেখবো আমরা ফোনোলজি। তাহলে ফোনোলজি বোঝার আগে আমাদেরকে, দেখুন শব্দটাকে ভালো করে ভাঙুন, কি রয়েছে ফোনোলজি? লজিটা তো পরে আসছে। ফোনো, ফোনো, ফোনো মানে কি? ফোন, ফোন মানে কি? আমরা ফোন দিয়ে কি করি? আমরা ফোন দিয়ে কথা বলি। কথা বলার সময় কি করি আমরা? আমরা কথা বলি, সামনে থেকে একটা সাউন্ড শুনতে পাই। তাহলে ফোন মানেই হচ্ছে সেটা সাউন্ডের সাথে সম্পর্কযুক্ত। তাহলে ফোন, যেহেতু ফোনও আছে, ফোনও মানে কি? ফোন, ফোন মানে কি? সাউন্ডের সাথে সম্পর্কযুক্ত। অর্থাৎ আমরা এই ফোনোলজিতে যা কিছু করব সবই সাউন্ড রিলেটেড আর কি। সাউন্ড, ঠিক আছে? সাউন্ড মানে কি? শব্দের সাথে সম্পর্কযুক্ত আর কি, ঠিক আছে, সাউন্ডের সাথে। কিন্তু তাহলে এইবার বলুন তো, আমরা 4টা স্কিল পড়েছি আমরা। এক হচ্ছে লিসেনিং, তারপর 2 হচ্ছে স্পিকিং, তারপরে 3 হচ্ছে রিডিং, 4 হচ্ছে রাইটিং। তাহলে এর মধ্যে সাউন্ডের সাথে কোনটা লিঙ্ক আছে? সাউন্ডের সাথে কোনটা সাউন্ডের সাথে সম্পর্কযুক্ত? স্পিকিং 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 এন্ড লিসেনিং স্পিকিং এন্ড লিসেনিং স্পিকিং এন্ড লিসেনিং রিডিং তো আমরা নীরব পাঠও করতে পারি, তাই না? রিডিং যদি নীরব পাঠ করি তাহলে আমাদের সাউন্ড লাগবে না আর কি। তাহলে লিসেনিং এর সাথে আমাদের সাউন্ড সম্পর্কযুক্ত আছে, স্পিকিং এর সাথে আমাদের সাউন্ড সম্পর্কযুক্ত আছে। যাই হোক, এটা আলাদা বিষয়। তাহলে আমরা কি বুঝলাম যে ফোনোলজি মানে কি? ফোনোলজি মানে হচ্ছে সাউন্ডের সাথে সম্পর্কযুক্ত থাকবে, সাউন্ডের সাথে রিলেটেড হবে আর কি, ঠিক আছে। এইবার আমাদের যে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলি বা বাংলা ল্যাঙ্গুয়েজ বলি, ইংলিশ ল্যাঙ্গুয়েজে নাম্বার অফ লেটার্স কতগুলো? কতগুলো লেটার্স রয়েছে? নাম্বার অফ লেটার্স বলুন তো। 44 44টা লেটার্স রয়েছে। 26, এইবার প্রতিটা লেটার কিন্তু একটা সাউন্ড তৈরি করে আর কি। মনে করুন যে এই যে লেটারটা, এটা আমি একটা লেটার লিখলাম, এই লেটার দিয়ে কোন সাউন্ডটা তৈরি হবে? কোন সাউন্ড তৈরি হবে এই লেটারটা দিয়ে বলুন তো? কোন সাউন্ডটা তৈরি হবে? উচ্চারণ করলে কোন সাউন্ড তৈরি হবে? এটা কি সাউন্ড আসবে এই এই লেটারটা থেকে? অ, অ বা এ আসবে। আচ্ছা, আমি যদি বলি বি, এই যে বি, এটা দিয়ে কি কি সাউন্ড আসবে? ব, ব, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু জানি এ দিয়ে অ বা এ এ সাউন্ড আসবে, এইটা দিয়ে এই সাউন্ডটা আসবে, ঠিক আছে। মনে করুন এইটা দিয়ে ক এই সাউন্ডটা আসবে। তাহলে কোন শব্দ দিয়ে কোন সাউন্ডটা আসছে আমরা কিন্তু জানি আর কি। তাহলে আমাদের, আমরা কিন্তু জানি কোন লেটারটা দিয়ে কোন সাউন্ডটা তৈরি হয়, সেটা কিন্তু আমাদের জ্ঞান রয়েছে আর কি, ঠিক আছে। তাহলে এই যে কোন লেটারটা দিয়ে কোন সাউন্ডটা তৈরি হবে, তাহলে এই যে জ্ঞান, এটাই হচ্ছে ফোনোলজি বা বাংলা আমরা এটাকে বলবো ধ্বনি তত্ত্ব। তাহলে ফোনোলজি মানে কি? কোন কোন লেটার দিয়ে কোন সাউন্ডটা তৈরি হবে, কোন সাউন্ডটা তৈরি হবে না, এটাই হচ্ছে ফোনোলজি। আমরা এই যে মনে করুন কে দিয়ে আমরা জানি ক তৈরি হবে, আবার যদি আমরা কে এর সাথে এইচ লাগিয়ে দিই তাহলে কি কোনো একটা কিছু তৈরি হবে? কোনো সাউন্ড তৈরি হবে কে এর সাথে এইচ লাগিয়ে দিই? তৈরি হবে কবে না? খ খ হয়ে যাবে। তাহলে আমরা জানি কে এর সাথে কি, শুধু কে থাকলে সেটা ক ছিল, কে এর সাথে এইচ লাগিয়ে দিলে সেটা খ হবে। তাহলে আমি মনে করুন কে এর সাথে এল লাগিয়ে দিলাম, তাহলে কোনো সাউন্ড উৎপন্ন হবে কে এর সাথে এল লাগালে? বলুন, কে এর সাথে এইচ লাগাচ্ছিলাম খ উচ্চারণ হচ্ছিল, খ সাউন্ড আসছিল, কে এর সাথে আমি এল লাগাই কোনো কি সাউন্ড আসবে? কি আসবে না? না আসবে না, আসবে আসবে না, না। তাহলে আমরা কি দেখছি যে এই যে লেটার গুলো থেকে কখন সাউন্ড আসছে আর কি, এই লেটার সাউন্ড আসছে, এই লেটার সাউন্ড আসছে। কোনো কোনো ক্ষেত্রে দুটো লেটারকে এক করলে তারপরও সাউন্ড আসছে, আবার কোনো কোনো ক্ষেত্রে দুটো লেটারকে এক করলে সাউন্ড আসছে না। তাহলে ফোনোলজি কি? ফোনোলজি ইজ আন্ডারস্ট্যান্ডিং সাউন্ড সিস্টেম। এই যে সাউন্ডের সিস্টেমটা,
কোথায় সাউন্ড আসছে, কোন লেটার দিয়ে লেটার কোন লেটারগুলো দিয়ে সাউন্ড আসবে, কোন লেটার দিয়ে সাউন্ড আসবে না, তাহলে এটাই হচ্ছে ফোনোলজি। তাহলে ফোনোলজির সংজ্ঞা কি বলবো, ফোনোলজি ইজ আন্ডারস্ট্যান্ডিং সাউন্ড সিস্টেম। ফোনোলজি মানে কি, আন্ডারস্ট্যান্ডিং মানে কি, বোঝা। কি বুঝবো আমরা, সাউন্ড সিস্টেম, যে মানে সাউন্ড সিস্টেমটাকে বুঝি, সেটাই ফোনোলজি। তাহলে আমরা লিখতে পারি ফোনোলজি ইজ আন্ডারস্ট্যান্ডিং মানে কি, বা কম্প্রিহেন্ডিং মানে কি, বুঝতে পারা। কি বুঝতে পারা, সাউন্ড সিস্টেম। এই তো কোন লেটার দিয়ে কোন সাউন্ডটা হবে, কোন লেটার দিয়ে কোন সাউন্ড হবে না, এটা যেমন সাউন্ড হবে, এটা সাউন্ড হবে না, এই জিনিসগুলোকে বুঝতেই পারা হচ্ছে ফোনোলজি, আন্ডারস্ট্যান্ডিং সাউন্ড সিস্টেম। তাহলে ফোনোলজি ইজ আন্ডারস্ট্যান্ডিং সাউন্ড সিস্টেম, বা বলতে পারি আমরা ম্যানিপুলেটিং সাউন্ড সিস্টেম, ম্যানিপুলেটিং সাউন্ড সিস্টেম। ম্যানিপুলেটিং শব্দের অর্থ কি, ম্যানিপুলেটিং শব্দের অর্থ বলো। তার আন্দাজ করা না, আন্দাজ করা না, এখানে ম্যানিপুলেটিং শব্দ অর্থ বোঝাচ্ছে আর কি, এই যে কোনটা দিয়ে হবে আর কি, ঠিক আছে, এই যে কোনটা দিয়ে হলো কোনটা দিয়ে হচ্ছে না। মনে করুন আমি কে কে ছিল, কের সাথে একটা নতুন লেটার লাগালাম, নতুন লেটার লাগিয়ে এটাকে পরিবর্তন করে দিলাম, খ বানিয়ে দিলাম, ক ছিল তার সাথে এইচ লাগিয়ে দিয়ে নতুন একটা সাউন্ড তৈরি করে খ বানিয়ে দিলাম। তাহলে এটাই হচ্ছে আমি এখানে পরিবর্তন করছি, সাউন্ডের মধ্যে আমি নতুন নতুন লেটার যোগ করে এখানে পরিবর্তন করছি। তাহলে কি বললাম, ফোনোলজি ইজ আন্ডারস্ট্যান্ডিং এন্ড ম্যানিপুলেটিং সাউন্ড সিস্টেম, মানে কি কোথায় কি সাউন্ড হবে হবে না, এই সম্বন্ধে জ্ঞান আর কি। বলুন ফোনোলজিতে কারো কোথাও সমস্যা? ফোনোলজিতে কারো কোথাও কোনো রকম সমস্যা? এইবার মনে করুন যে আমি এই যে কোন লেটার দিয়ে কোন সাউন্ড হয়, কোনটা দিয়ে কোনটা সাউন্ড হয় না, আমি এই সম্বন্ধে জানি। যদি আমি জানি তাহলে আমার মধ্যে রয়েছে ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেস বা ধ্বনিতাত্ত্বিক সচেতনতা, ধ্বনিতাত্ত্বিক সচেতনতা। কি বললাম, ফোনোলজি তো বুঝলেন আপনারা। এবার যদি এই জ্ঞানটা আমার মধ্যে থাকে, কোন লেটার দিয়ে কোন সাউন্ড হয়, কোন লেটার দিয়ে কোন সাউন্ড হয় না, যদি আমি জানি, আমার মধ্যে এই জ্ঞানটা থাকে, তাহলে আমার মধ্যে রয়েছে ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেস বা ধ্বনিতাত্ত্বিক সচেতন ব্যক্তি আমি। তাহলে আমরা যারা জয়েন হয়ে আছি, আমাদের মধ্যে ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেস আছে কি নেই বলুন, আছে কি নেই? অবশ্যই আছে। আছে, আমরা তো বুঝতে পারি, তাই না? এ দিয়ে এই লেটার দিয়ে কি উচ্চারণ হয়, বি দিয়ে কি উচ্চারণ, আমি বলতে পারি কোন সাউন্ডটা আসে কোনটা দিয়ে, বলতে পারি আর কি। যেমন খ লিখতে গেলে কোনটা কোনটা দিতে হবে, ক লিখতে গেলে কোনটা, জানি আর কি, কারণ আমাদের মধ্যে ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেস রয়েছে। এবার আমরা দেখবো ফোনিমস কি। ওই তো ম্যাডাম, কোন লেটার দিয়ে কোন সাউন্ড হয়, কোন লেটার দিয়ে কোন সাউন্ড হয় না, এটা জানতে পারা। যে জানবে, যে জানে তার মধ্যে ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেস আছে, যে জানে না তার মধ্যে ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেস নেই। আচ্ছা, এবার আমরা দেখবো ফোনিমস কি। এখান থেকে প্রশ্ন আসে, ফোনিমস হলো স্মলেস্ট ইউনিট অফ সাউন্ড। এই সংজ্ঞাটা তো আপনারা অনেক জায়গায় দেখেছেন আর কি, অনেকে মুখস্থ করে নিয়েছেন, স্মলেস্ট ইউনিট অফ সাউন্ড। স্মলেস্ট মানে কি, ছোট, ইউনিট মানে কি, একক, অফ সাউন্ড। আমরা একটু আগে তুমি সাউন্ড পড়ছিলাম আর কি, কোনটা দিয়ে কোন সাউন্ড হচ্ছিল, এই সাউন্ডের সবচেয়ে ক্ষুদ্রতম একক, সাউন্ডের সবচেয়ে ছোট একক কি হচ্ছে, ফোনিমস। ফোনিমস মানে কি বললাম, ফোনিমস মানে হচ্ছে এই সাউন্ডের একদম ছোট এককটাকে আমরা ফোনিমস বলবো। মনে করুন যে আর এ টি, এটার সাউন্ড কি আসবে, এটার সাউন্ড আসবে রয়জফলা আকার ট, তাই তো, এই সাউন্ড আসবে তো। তাহলে এইবার বলুন তো, এই আরতে কি সাউন্ড এসেছে, আরতে এসেছে র, আর 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 এতে এসেছে, আর আর এতে এসেছে র, এই সাউন্ড এসেছে। টিতে কি সাউন্ড এসেছে, টিতে এসেছে ট। আচ্ছা, এবার বলুন তো, এই যে আপনি দুটো সাউন্ড কিন্তু আসলো, একটা তো আসলো র, একটা তো আসলো ট আর কি, দুটো সাউন্ড আসলো তো, আপনি এই র্যাটাকে কি আরো ভাঙতে পারবেন, এই যে র্যা যে সাউন্ডটা আসলো, এই র্যা সাউন্ডটাকে ভাঙতে পারবেন বলুন তো, র্যা সাউন্ডটাকে পারা যাবে কি যাবে না? তাহলে আমরা এই তো এটাকে ভাঙতে পাবো, আর আর তে র, আর এতে হচ্ছে জফলা, অর্থাৎ র যোগ এ কিন্তু আমরা ভাঙতে পারবো, র যোগ এক ভাঙতে পারবো। কিন্তু ট, এই যে টিতে যে ট সাউন্ডটা আসলো, টটা কি আমি আর ভাঙতে পারবো বলুন তো, টটাকে ট যোগ অ স্যার ভাঙতে পারবো তো, অত নেই ওটাকে, উজ্জ্বটা এমনি ট, এই যে সাউন্ডটা আসলো ট, এটাকে আর ভাঙতে পারবো, যেমন এটাকে ভাঙছিলাম, টটাকে ভাঙা যাবে, টটাকে কিন্তু আর ভাঙা যাবে না, টটা হচ্ছে ফোনিম। তাহলে এই টটা হচ্ছে ছোট্ট সাউন্ড, এই সাউন্ডটাকে আর ভাঙা যাবে না, র্যাটাকে ভাঙা যাচ্ছিল আর কি, আর তে র এতে এটাকে ভাঙা যাচ্ছিল, কিন্তু টিটা কিন্তু আর ভাঙা যাবে না, ট
টটাকে কিন্তু আর ভাঙা যাবে না, এই টটাই হচ্ছে ফোনেম, এই টটাই হচ্ছে এখানে ফোনেম। মনে করুন বি এইচ এ টি কি লিখলাম, মনে করুন সাউন্ড কি আসবে এটার, ভাই করে ভা। তাহলে মনে করুন বি এইচে কি হয়েছে, বি এইচে হয়েছে ভ, এ টিতে কি হয়েছে, এতে আ, টিতে কি উচ্চারণ হয়েছে ত, এরকম একটা সাউন্ড এসেছে আর কি। ঠিক আছে, তাহলে এর মধ্যে সবচেয়ে ছোট সাউন্ড কোনটা বলুন, এর মধ্যে সবচেয়ে ছোট সাউন্ড কোনটা, ত ত ত, তাহলে ত একটা ফোনিম বলতে পারি। আচ্ছা বি এইচ কে একটা ফোনিম বলতে পারি, বি এইচ কে বলুন, বি এইচ কে কি ফোনিম বলা যেতে পারে? পারবো তো, হ্যাঁ হ্যাঁ বলা যেতে পারে। আমি মনে করুন বি এইচ মানে কি, বি এইচ মানে ভ আর কি। ঠিক আছে, আর বি এইচ কে ভাঙছি, ভ কি থাকবে বলুন, বি এইচ কে ভাঙলে ভ কি থাকবে, থাকবে না। তাহলে বি এইচ একটা ফোনিম, এ কে ভাঙলে, এই যে টি কে ভাঙলে, টি কে ভাঙলে ত কি থাকবে, থাকবে না, তাহলে টি একটা ফোনিম। ঠিক আছে, মানে যেই একক গুলো ভাঙলে আর সাউন্ড থাকবে না সেটাই হচ্ছে একটা একটা ফোনিম আর কি। ঠিক আছে, বা যদি অর্থচয় যদি বোঝা যদি না যায় আর কি, ডিরেক্টলি মনে রাখবেন স্মলেস্ট ইউনিট অফ সাউন্ড ইজ কল্ড ফোনিম আর কি। মানে এখান থেকে কনসেপ্ট চলে প্রশ্ন আসে না, ডিরেক্টলি আপনাদেরকে ধরে ধরে জিজ্ঞেস করে আর কি, স্মলেস্ট ইউনিট অফ সাউন্ড কি, স্মলেস্ট ইউনিট অফ মিনিং কি। স্যার হ্যাঁ বলুন স্যার, এখানে এ এর ক্ষেত্রে এখানে আকার দিলো, ওখানে এখানে জফল আকার দিলো স্যার, বোঝানোর জন্য দিলাম, এক এক জায়গাতে এক এক ক্ষেত্রে উচ্চারণ হয় তাই না। যেমন মনে করুন এই যে পি ইউ টি, এখানে উচ্চারণ কি হবে, রস্ব হবে, বি ইউ টি এখানে কি রস্ব হবে স্যার, ওই ইউ এর উচ্চারণটা এখানে কি উচ্চারণ হবে, রস্ব হবে কি, বুট না না বাট হবে, না না আর হবে, এটা ওই আকার আকার, এটা তো স্যার জটিলতা, এক এক ক্ষেত্রে আমরা এক একটা সাউন্ড এখান থেকে আসে। তাহলে ফোনিক্স মানে কি বললাম, স্মলেস্ট ইউনিট অফ সাউন্ড, এটুকু মনে রাখবেন, ডিরেক্টলি এখান থেকে প্রশ্ন আসে আর কি, বেশি ভেতরে ঢোকার প্রয়োজন নেই। তাহলে কে, কে তে হচ্ছে ক সাউন্ড আসে, এটাকে আমরা ফোনিক্স বলতে পারি বলুন, বলুন বলতে পারি কি এটা, কি বললেন, কথা কেটে গেল, কে তে ক, এটাকে ফোনিক্স বলতে পারি বলুন, একদম একদম হ্যাঁ বলতে পারি। আচ্ছা মনে করুন পিএইচ ফ বলতে পারি, পারি কারণ আপনি যদি পিএইচটাকে যদি ভেঙে দেন আর কি, তাহলে ফ উচ্চারণটা আর আসবে না। ঠিক আছে, ফ উচ্চারণ আসতে গেলে পিএইচটাকে একসাথে রাখতে হবে। ঠিক আছে, মনে করুন বিওএন বন, এটাকে ফোনিম বলতে পারি আমরা, না কেন বলতে পারবো না, কারণ এটাকে আমরা ভাঙতে পারবো আর কি। ঠিক আছে, কারণ এখানে আমরা ভাঙতে পারবো, এনে ভাঙতে পারবো আর কি, তাই তো, তাহলে এনে আমরা ভাঙতে পারবো। ঠিক আছে, কিন্তু তাহলে এটা ফোনিম চলো না। তাহলে এই হচ্ছে আমাদের ফোনিমস এর কাহিনী আর কি। এবার এখান থেকে যেটা মনে রাখবেন আর কি, টোটাল আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল নাম্বার অফ ফোনিমস রয়েছে 44, টোটাল নাম্বার অফ ফোনিমস রয়েছে 44টা, মোট আমাদের ফোনিমস রয়েছে, এই 44টা ফোনিমস এর মধ্যে ভাওয়েল হচ্ছে 20টি। তাহলে টোটাল নাম্বার অফ ফোনিমস কতগুলো, 44টি, 44-এর মধ্যে ভাওয়েল, ভাওয়েল ফোনিমস হচ্ছে কটি, ভাওয়েল ফোনিমস 20টি, 5 না 20টি, আর কনসোনেন্ট 24, কনসোনেন্ট হচ্ছে 24। তাহলে কি বললাম, টোটাল নাম্বার অফ ফোনিমস, টোটাল ফোনিমস 44টা, এর মধ্যে ভাওয়েল ফোনিমস আছে, ভাওয়েল ফোনিমস আছে 20টা, কনসোনেন্ট ফোনিম আছে 24টা। আচ্ছা এইবার এই যে ভাওয়েল ফোনিমস গুলো রয়েছে, ভাওয়েল ফোনিমস কটা, ভাওয়েল ফোনিমস 20টা, এই 20টাকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, 20টা ভাওয়েল ফোনিমস কে দুটো ভাগে ভাগ করা যায়। এক পাশে লিখুন গ্লাইডস, ডিপথং, ডাবল ভাউল, ডাবল ভাওয়েল বা ইমপিওর ভাওয়েল, আরেক পাশে লিখুন পিওর ভাওয়েল বা মনোপথং। টোটাল ভাওয়েল ফোনিম কটা, ভাওয়েল ফোনিমের সংখ্যা কটা বলুন, ভাওয়েল ফোনিমের সংখ্যা কটা, 20টি,
কুড়িটি 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 এই কুড়িটির মধ্যে এই কুড়িটিকে দুটো ভাগে ভাগ করা যায়। এই কুড়িটির মধ্যে বারোটা হচ্ছে, বারোটা হচ্ছে গ্লাইডস বা ডিপথং বা ডাবল ভায়াল বা ইম্পিওর ভায়াল, একই জিনিসই এতগুলো নাম, আর আটটা হচ্ছে পিওর ভায়াল বা মনোপথং। তাহলে এত ডিটেলসে ঢোকার দরকার নেই, ডিরেক্টলি এখানে জ্ঞানমূলক প্রশ্ন আসে, জ্ঞানমূলক প্রশ্ন হিসাবেই মনে রাখবেন আর কি। ভায়াল কুড়িটা মানে ভায়াল ফোনিম, শুধু ভায়াল না, ভায়াল তো পাঁচটা আর কি, ভায়াল ফোনিম আর কি, মানে টোটাল ভায়াল আমাদের এমনি ভায়াল কটা, ভায়াল পাঁচটা, এই পাঁচটা ভায়াল দিয়ে কুড়িটা সাউন্ড হবে, পাঁচটা ভায়াল দিয়ে কুড়িটা সাউন্ড হয়ে থাকে আর কি। ঠিক আছে, মনে করুন আর কি, ঠিক আছে, যে এ এটা একটা ভায়াল তো, এটা একটা ফোনিম বলতে পারি, এটাকে একটা ফোনিম বলতে পারি, হ্যাঁ স্যার হ্যাঁ পারি। আচ্ছা এ আই, আই এটা একটা ফোনিম বলতে পারি, না স্যার না বলতে পারবো না, হ্যাঁ স্যার এটা কিন্তু বলতে পারবো এটাকে, না স্যার না। ঠিক আছে, তাহলে টোটাল আমাদের অ্যালফাবেটস রয়েছে আর কি, ঠিক আছে, লেটার রয়েছে 26টা, 26টা লেটার দিয়ে টোটাল আমাদের 44টা আমাদের ফোনিম হবে। এই 44টার মধ্যে 20টা ভাওয়েল আর কনসোনেন্ট রয়েছে 24টা। এবারে ভাওয়েলের মধ্যে দুটো ভাগ রয়েছে, গ্লাইড ডিপথং ডাবল ভাওয়েল ইম্পিওর ভাওয়েল 12টা, পিওর ভাওয়েল মনোপথং 4টা। ব্যাস এটুকু যদি মনে রাখতে পারেন আর কি, এই ভাগটা আর কিভাবে মুখস্থ করতে হবে আর কি, তো নাম্বারগুলো কোনটা কটা, আর স্মল ইউনিট অফ সাউন্ড মানে হচ্ছে ফোনিমস, এটুকু মনে রাখলে এখান থেকে যত প্রশ্ন আছে হয়ে যাবে। বলুন স্যার, ফোনোলজি আর ফোনিমস এর মধ্যে পার্থক্য কি? ফোনোলজি মানে হচ্ছে ম্যাডাম সেই সম্পর্কে বুঝতে পারা, ঠিক আছে, সেই সম্পর্কে কোন সাউন্ডটা কোন লেটার দিয়ে কোন বর্ণ হবে সে সম্বন্ধে বুঝতে পারা হচ্ছে ফোনোলজি, সেই সম্পর্কে অধ্যয়ন, সে সম্পর্কে পড়াশোনা, সেটা হচ্ছে ফোনোলজি। ঠিক আছে, আর ফোনিমস কি? ফোনিম হচ্ছে ক্ষুদ্রতম এককটা, এই একটা একক, সেই ক্ষুদ্র সাউন্ডের সবচেয়ে ক্ষুদ্রতম এককটাকে ফোনিমস বলে, আর এই সমস্ত নিয়ে পড়াশোনা করাকে ফোনোলজি বলে। বোঝা গেল? বুঝলাম। আর কার কোনো প্রশ্ন বলুন। বুঝলাম স্যার। বলুন। বলছি স্যার, পিওট ডিপটা এরকম ছিল নাকি, না এটা উল্টো পড়ে এসছে, আমি আমার মানে আমি যেটা এটা রিভার্স হয়ে গেছে স্যার, আমার মানে ডিপথংটা 8টা আমি জানতাম আর পিওটটা 12টা স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে তারপরে আসি। তাহলে আমরা তো স্যার, হ্যাঁ বলুন, আমিও তো ওইটাই জানতাম যে স্যার আপনি তো বলছিলেন প্রথমেরটা 8টা তারপরটা 12টা, তাহলে কি আমিও ভুল গেছি? দেখেন আপনি তো, আমি তো ওটাই বলছিলাম স্যার আগের ব্যাচে, পিওর 12টা আছে আর ডিপথন 8টা, সেটাই তো আমি জানতাম, জানি না হয়তো ভুল জানতাম। এক মিনিট, লেট মি চেক, দেয়ার আর 20 ভাইল সাউন্ডস ইন ইংলিশ অ্যামাং 12 পিওর ভাইল মনোপথং 8 ডিপথং, হ্যাঁ উল্টো লিখেছি, সিকোয়েন্সটা উল্টো লিখেছি, আট ওই পাশে হবে, এই পাশে 12 হবে, এইটা 8টা 12টা, ডিপথংই 8টা আর এটাই 12টা, কারেকশন করুন এটা। তাহলে এতক্ষণ আমরা কি পড়ছিলাম, সাউন্ড নিয়ে পড়ছিলাম, এবার আমরা দেখবো এবার সাউন্ড গুলো নিয়ে কি তৈরি হয়, ওয়ার্ড তৈরি হয়, এবার আমরা ওয়ার্ড পড়বো আর কি, ওয়ার্ড নিয়ে পড়বো আর কি। ঠিক আছে, ওয়ার্ডের কিছু রুলস রয়েছে, এবার আমরা দেখব অনেকগুলো লেটার পাশাপাশি বসে কি তৈরি হয়, অনেকগুলো লেটার পাশাপাশি বলে ওয়ার্ড তৈরি হয় আর কি। ঠিক আছে, মনে করুন যে এইচ ই এল পি, হেল্প, হেল্প মানে কি? সাহায্য। তাহলে অনেকগুলো লেটার পরপর বসলো, পরপর বসে কিন্তু একটা লেটার তৈরি করলো, তাহলে অনেকগুলো লেটার পরপর বসে একটা লেটার তৈরি করো, হেল্প মানে কি? হেল্প মানে সাহায্য। আচ্ছা এবার আমি যোগ দিয়ে আমি কি করলাম, ই আর জুড়ে দিলাম আর কি। ঠিক আছে, ই আর জুড়ে দিলে এটা একটা 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 ওয়ার্ড তো ছিল, আমি আরেকটু কিছু জুড়ে দিলাম আর কি, তাহলে এক নতুন ওয়ার্ড কি পেলাম আমরা, বলুন তো, নতুন ওয়ার্ড পেলাম কি পেলাম না? পেলাম পেলাম, নতুন ওয়ার্ড পেলাম। আচ্ছা আবার আমি এইচ ই এল পি, হেল্প, হেল্পের সাথে ই এন জুড়ে দিলাম, আবার একটা নতুন জুড়ে দিলাম, এবার পেলাম, বলুন এবার কি নতুন ওয়ার্ড পাবো কি পাবো না? না স্যার, তো পেলাম, এটা অর্থপূর্ণ হচ্ছে না, তাহলে কিন্তু হেল্পেন বলে কিন্তু কোনো ওয়ার্ড নেই, কোনো কিন্তু অর্থপূর্ণ নেই। তাহলে মরফোলজি মানে কি? মরফোলজি মানে হচ্ছে এই যে ওয়ার্ড নিয়ে আগে আমরা কি পড়েছিলাম, ফোনোলজিতে কি পড়েছিলাম, ফোনোলজি হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ওয়ার্ড সিস্টেম আর কি। ঠিক আছে, আর মরফোলজি হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ওয়ার্ড সিস্টেম, আন্ডারস্ট্যান্ডিং ওয়ার্ড সিস্টেম।
আমি কোন ওয়ার্ডটা কোনটার সাথে যোগ হয়ে বসতে পারে, কোন ওয়ার্ডটা কিভাবে তৈরি হয়, এই জিনিসটাকে নিয়ে বোঝা, এই জিনিসটাকে নিয়ে অধ্যয়ন, এই জিনিসকে নিয়ে স্টাডি, এটাই হচ্ছে মরফোলজি। তাহলে মরফোলজি মানে কি? ওয়ার্ড সিস্টেম নিয়ে ম্যানিপুলেট করা, ওয়ার্ড সিস্টেম বোঝা, আন্ডারস্ট্যান্ডিং ওয়ার্ড সিস্টেম, আন্ডারস্ট্যান্ডিং ওয়ার্ড সিস্টেম, ওয়ার্ড সিস্টেমটাকে বোঝা বা ওয়ার্ড সিস্টেমটাকে ম্যানিপুলেট করা, মানে কোনটার সাথে কোনটা বসবে, কোনটার সাথে কোনটা বসে নতুন শব্দ হতে পারে না, এই সম্পর্কে বোঝা, এই সম্পর্কে অধ্যয়ন, এটি হচ্ছে মরফোলজি। আচ্ছা, এবার এই মরফোলজি সম্বন্ধে যাদের জ্ঞান আছে তাদের মধ্যে কি রয়েছে? মরফোলজিক্যাল অ্যাওয়ারনেস রয়েছে, যাদের জ্ঞান নেই তাদের মধ্যে মরফোলজিক্যাল অ্যাওয়ারনেস নেই, একই রকম জিনিস আর কি। ওখানে যাদের সাউন্ড সম্বন্ধে জ্ঞান ছিল তাদের ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেস আছে, যাদের নেই ছিল না, ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেস ছিল না, একই রকম ভাবে কোন ওয়ার্ডের সাথে কোনটা জুড়ে নিয়ে ওয়ার্ড হতে পারে, কোনটার সাথে কোনটা জুড়ে ওয়ার্ড হতে পারে না, এই সম্পর্কে যাদের জ্ঞান থাকবে তাদের মরফোলজিক্যাল অ্যাওয়ারনেস আছে, যাদের এই সম্বন্ধে জ্ঞান নেই মরফোলজিক্যাল অ্যাওয়ারনেস নেই। কারো কোনো প্রশ্ন বলুন। স্যার শুনতে পাইনি, আরেকবার বলে দিন। মরফোলজিক্যাল, মরফোলজি তাই তো, মরফোলজি মানে হচ্ছে ম্যাডাম কোন ওয়ার্ডের সাথে কোন ওয়ার্ড গুলো বসে একটা মিনিংফুল ওয়ার্ড তৈরি করতে পারে। যেমন আমরা হেল্প, এটা একটা ওয়ার্ড ছিল, এর সাথে ইআর জুড়ে দিলে একটা নতুন ওয়ার্ড হতে পারে, কিন্তু এর সাথে ইএন জুড়ে দিলে নতুন ওয়ার্ড কিন্তু হবে না। তাহলে এই সম্পর্কিত অধ্যয়ন, একটা ওয়ার্ড কিভাবে তৈরি হচ্ছে, কার সাথে কি জুড়লে, আগে জুড়লে কি হবে, পরে জুড়লে কি হবে, এই সম্পর্কিত অধ্যয়ন, এটাকে বলা হয় মরফোলজি। বলুন শেখর স্যার। বলছি স্যার, স্মল ইউনিট অফ মিনিংফুল ওয়ার্ড বলা যেতে পারে, এই সম্পর্কে অধ্যয়ন হচ্ছে মরফোলজি, এটা নিয়ে অধ্যয়ন করছে আর কি। ঠিক আছে, কারটার সাথে কোনটার সাথে কোনটা বসলে একটা মিনিংফুল ওয়ার্ড হবে না হবে, এর সম্পর্কে অধ্যয়ন হচ্ছে মরফোলজি। আর মিনিংফুল স্মলেস্ট ইউনিট এটা আসছে পরে। তাহলে মরফোলজি আর মরফোলজিক্যাল অ্যাওয়ারনেস কার কথা সমস্যা বলুন। হ্যাঁ বলুন, অ্যাওয়ারনেস এই তো, কোন শব্দের সাথে, যেমন হেল্পের সাথে ইআর লাগালে হেল্পার হবে, এটা আমরা জানি, কিন্তু আবার হেল্পের সাথে ইএন লাগালে হেল্পিং বলে কোনো শব্দ হবে না, এটাও আমরা জানি। তাহলে কোনটার সাথে কোনটা বসালে শব্দ হবে, কোনটা শব্দ হবে না, এই সম্পর্কিত জ্ঞান যাদের আছে তাদের মধ্যে মরফোলজিক্যাল অ্যাওয়ারনেস আছে, যারা এই সম্পর্কে জানে না তাদের মরফোলজিক্যাল অ্যাওয়ারনেস নেই। আচ্ছা, এরপরে কি রয়েছে? এরপরে এই মরফোলজির সাথে সম্পর্কযুক্ত মরফিমস আর কি। ঠিক আছে, আগে আমরা ফোনিমসে কি দেখেছিলাম, স্মলেস্ট ইউনিট অফ সাউন্ড, আর আমরা মরফিমসে দেখবো স্মলেস্ট ইউনিট অফ ওয়ার্ডস, স্মলেস্ট ইউনিট অফ ওয়ার্ডস। যেমন মনে করুন আমি হেল্পের উদাহরণ দিয়ে আসছি আর কি। ঠিক আছে, হেল্প এর মিনিং আছে কি নেই বলুন, মিনিং আছে? আচ্ছা স্যার, আছে, সাহায্য যোগ ইয়ার কি হয়ে গেল, হেল্পার হয়ে গেল আর কি। ঠিক আছে, হেল্পার, হেল্পার মানে কি, যে সাহায্য করে আর কি। ইয়ার এর মিনিং আছে বলুন তো, ইয়ার এর কি মিনিং বলো? ইয়ার এর মিনিং নেই স্যার, কিন্তু ওয়ার্ড এর সঙ্গে অ্যাড করলে সেটা মিনিংফুল হয়। হ্যাঁ, ইয়ার এর কিন্তু স্বাধীন কোনো মিনিং না থাকলেও যখন আমরা ওয়ার্ড এর সাথে অ্যাড করে দিচ্ছি, এর সাথে লাগিয়ে দিলাম, হেল্পের সাথে যখন ইয়ার লাগিয়ে দিলাম, তাহলে ইয়ার এর কিন্তু একটা মিনিং বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা দুটো জিনিস পেলাম মরফিমস এর মধ্যে, এই ওয়ার্ড এর মধ্যে দুটো পার্ট রয়েছে, একটা হেল্প, একটা হচ্ছে ইয়ার, এর মধ্যে স্মলেস্ট কোনটা, ছোট কোনটা, কোনটাকে, কোনটা স্মলেস্ট বলুন, এর মধ্যে ইয়ার, ইয়ার হচ্ছে একটা মরফিম, তাহলে ইয়ার হচ্ছে একটা মরফিম। তাহলে কি বলবো, মরফিম গুলোর কোনো মিনিং আছে কি নেই বলুন, মরফিম গুলোর মিনিং থাকবে কি থাকবে না বলুন? থাকবে না, থাকবে না। আচ্ছা, তো এই তো ইয়ারটা, ইয়ারটা যদি আমরা থাকবে, অবশ্যই থাকবে, এটা কিন্তু থাকবে আর। ঠিক আছে, এই যে ইয়ারটা আমরা যদি অন্য কোনো শব্দে লাগাই আর কি, এর নিজস্ব কোনো মানে না থাকলেও যখন শব্দের পাশে বসে এর কিন্তু একটা নিজস্ব কোনো মিনিং থাকে। তাহলে মরফিমস মানে কি বলবো, স্মলেস্ট ইউনিট অফ মিনিংফুল ওয়ার্ডস, মিনিংফুল ওয়ার্ডস। এই ইয়ারের কিন্তু একটা মিনিং আছে, সেই জন্য তো আমরা লাগাচ্ছি, তাই না? তাহলে আমরা হেল্পের পাশে হেল্প ইএল লাগাতে, হেল্প হেল্প যোগ ইএল লাগাতে পারতাম, তাই না? ইএল এর কোনো মিনিং নেই আর কি। ঠিক আছে, ইআর লাগাচ্ছি, এর একটা মিনিং আছে আর কি, নিজস্ব আলাদা কোনো মিনিং নেই থাকলেও কোনো শব্দের সাথে বসে একটা মিনিং আছে। তাহলে মরফিমস মানে হচ্ছে স্মলেস্ট ইউনিট অফ ওয়ার্ডস। তাহলে এটাকে আমরা, ইআরটাকে আমরা মরফিমস বলতে পারি আর কি। আরো উদাহরণ দিন মরফিমস এর। স্যার ওই যে বলেছেন জেন্টলম্যান, ডিজ লাইক, এখানে ডিজ হতে পারে মরফিমস বলুন, ডিজ হতে পারে? হ্যাঁ স্যার, হবে স্যার, হবে হবে, ডিজটা আলাদা, লাইকটা আলাদা, ডিজ আবার স্যার ইররিলেটেড, ইররিলেভেন্ট, ইর আই আর, ইররিলেভেন্ট এর আই আর হতে পারে, তারপরে ইললিগাল, ইললজিক, আই এল, ইররিভার্স, ইররিভার্সিবল, হ্যাঁ ইররিভার্সিবল, হ্যাঁ ওই আই আর,
তাহলে এই যে ইর শব্দটা, ইর শব্দের কিন্তু মানে আছে আর কি, ইর মানে কি বিপরীত বোঝাচ্ছে আর কি, ঠিক আছে, কিন্তু মানে আছে আর কি, ঠিক আছে। তাহলে রিভার্সিবল মানে কি চেঞ্জ করা সম্ভব, উল্টো যাওয়া সম্ভব, কিন্তু ইর লাগালে কিন্তু সে উল্টো যাওয়া সম্ভব না। তাহলে কিন্তু এটা হয়ে গেল মরফিমস। তাহলে মরফিমস এর কিন্তু মিনিংফুল ওয়ার্ড। তারপরে আসি, তাহলে আমরা যখন আমরা ফোনিমস পড়েছিলাম, ফোনিমস তো স্মলেস্ট ইউনিট ছিল, কিন্তু ফোনিমস, ফোনিমস এর কোনো কি মিনিং ছিল? ফোনিমস মানে কি, এই যে ক মানে কে একটা ফোনিমস, খ মানে কে এইচ একটা ফোনিমস, এর কি কোনো মিনিং ছিল কি ফোনিমস গুলোতে বলুন তো? মিনিং ছিল কি ছিল না? কে কে এইচ না স্যার, অর্থহীন, মিনিংলেস, অনলি সাউন্ড, অনলি সাউন্ড। কিন্তু মরফিম গুলো কিন্তু মিনিং আছে, এই তো আইআর, আইআর, তারপরে ডিআইএস, ডিসলাইক, ঠিক আছে, এগুলো কিন্তু একটা মিনিং আছে আর কি। এরপর আমরা বুঝবো সিনট্যাক্স। সিনট্যাক্স এর বাংলা হচ্ছে বাক্য বিন্যাস, বাক্য বিন্যাস। সিনট্যাক্স মানে মনে রাখবেন বাক্যের সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এর যে অর্ডারটা রয়েছে, অর্ডার বা সিকোয়েন্সটা রয়েছে, সিকোয়েন্সটা ঠিক আছে কিনা আছে, সেটা হচ্ছে সিনট্যাক্স। বাক্য বিন্যাস, বাক্যের যে বিন্যাস রয়েছে, প্রথমে যে সাবজেক্ট বসবে, তারপরে যে ভার্ব বসবে, তারপরে যে অবজেক্ট বসবে, অর্ডার অফ ওয়ার্ডস, অর্ডার গুলো পর পর কোনটার পর কোন ওয়ার্ডটা বসবে, অর্ডার অফ ওয়ার্ডস, কোন ওয়ার্ডের পরে কোন ওয়ার্ডটা বসবে, এই সিকোয়েন্সটা ঠিক আছে কিনা আছে, এটাই হচ্ছে সিনট্যাক্স। যেমন স্ট্রাকচার, টু আই স্কুল গো, টু আই স্কুল গো টু এম, এই লাইনটা দেখুন তো, এখানে কি বাক্যের যে বিন্যাস রয়েছে ঠিক আছে কি এটাতে? আই এম গো লিখেছি, গোয়িং হবে, আই এম গোয়িং টু স্কুল, ঠিক আছে। তাহলে বাক্যের অর্ডারটা কিন্তু এইরকম হওয়া উচিত ছিল, যেখানে কিন্তু উল্টো পাল্টো লেখা আছে। তাহলে আগের বক্তব্যটা ঠিক না ভুল? আগের বক্তব্যটা ভুল, কোন দিক থেকে ভুল? সিনট্যাক্সের দিক থেকে ভুল। তাহলে আগের বক্তব্যটা কোন দিক থেকে ভুল? সিনট্যাক্সের দিক থেকে ভুল, সিনট্যাক্সের দিক থেকে ভুল। আপনাদের প্রশ্ন এইভাবে থাকবে যে সিনট্যাকটিক্যালি ভুল, সিনট্যাকটিক্যালি ভুল, সিনট্যাকটিক্যালি রং মানে কি সিনট্যাক্সের দিক থেকে বল। বাক্যের যদি গঠন যদি ঠিক না থাকে, সাবজেক্ট ভার্ব যদি পরপর না থাকে, তাহলে মনে করতে হবে সেই বাক্যের সিনট্যাক্সটা ঠিক নেই, সেই বাক্যের বিন্যাসটা ঠিক নেই, সেই বাক্যটা সিনট্যাকটিক্যালি রং আছে। কারো কোথাও সমস্যা সিনট্যাক্সে বলো? নেই। তারপরে এইবার মনে করুন যে বাক্যের যে সিনট্যাক্স রয়েছে সেটা আমি শিখে নিয়েছি, ঠিক আছে, বাক্যের আমি সিনট্যাক্স যেটা রয়েছে সেটা শিক্ষার্থী শিখে নিয়েছে, শিখে নেওয়ার পরেও তারপরেও কিন্তু তার অনেক ভুল হতে পারে, ঠিক আছে, তারও অনেক ভুল হতে পারে। বাক্যের যে অর্থ, অর্থ বাক্যের যে সাজানোটা পরপর সাজিয়েছে, বাক্যের অর্থটা ভুল হচ্ছে আর কি, সেরকম ভুলও হতে পারে আর কি, ঠিক আছে। যেমন দুভাবে ভুল হতে পারে শিক্ষার্থীদের, গ্রামাটিক্যাল ভুল, গ্রামারের দিক থেকে ভুল হতে পারে, বা কমন সেন্স জনিত কোনো ভুল হতে পারে, কমন সেন্স জনিত। যেমন আই গোড টু স্কুল, এই বাক্যটা সিনট্যাক্সের দিক থেকে ঠিক না ভুল? সিনট্যাক্সের দিক থেকে ঠিক, সাবজেক্ট ভার্ব অবজেক্ট পর পর কিন্তু ঠিকই সাজিয়েছে, তাহলে এই বাক্যটা সিনট্যাক্স একদম অ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু মিনিং তো হচ্ছে না, গোয়েড বলে তো কিছু নেই, কিন্তু মিনিং আসছে না, ঠিক আছে। তাহলে সিনট্যাক্সের দিকে ঠিক আছে, কিন্তু মিনিং আসছে না, তার মানে এই বাক্যটা সিমেন্টিক্সের দিক থেকে ভুল। তাহলে এই বাক্যটা সিমেন্টিক্যালি রং, এই বাক্যটা সিমেন্টিক্যালি রং। সিমেন্টিক্স মানে কি, তার অর্থটা, ঠিক আছে, তার সেন্টেন্সের অর্ডার ঠিক আছে, তার মিনিংটা ভুল আছে কিনা আর কি, সেটা হচ্ছে সিমেন্টিক্স। তাহলে দ্য স্টাডি অফ মিনিং, স্টাডি অফ মিনিংস অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ, words of and phrase, sorry and phrase. তাহলে কি বললাম, সিমেন্টিক্স এর সংজ্ঞা, দ্য স্টাডি অফ মিনিংস অফ ওয়ার্ডস এন্ড ফ্রেজ, যে ওয়ার্ড এবং ফ্রেজের কোথায় কি অর্থটা কি, অর্থ নিয়ে যেখানে অধ্যয়ন করা হয় সেটাই হচ্ছে সিমেন্টিক্স। তাহলে এই বাক্যটা কি বললাম, সিমেন্টিক্যালি রং আর কি। তাহলে এই বাক্যটা গ্রামাটিক্যালি রং ছিল, বলো নিও সিমেন্টিক্স এর তো কোনো বাংলা নেই, এইভাবেই জিজ্ঞেস করে স্যার, সিমেন্টিক্সে লিখে রাখুন। হ্যালো স্যার। হ্যাঁ বলুন।
বলছি যখন সিনট্যাক্স কথা বললেন, অর্থ নিয়ে কথা। হ্যাঁ বলুন। যখন সিনট্যাক্স বললেন স্যার, তখন মানে স্ট্রাকচার ঠিক হবে প্লাস মিনিং হবে নাকি স্যার? সিনট্যাক্সে হ্যাঁ স্যার। না সিনট্যাক্স তো স্ট্রাকচারই পারবে না, স্ট্রাকচার পারবে না, বোঝা গেল স্যার? স্ট্রাকচার স্ট্রাকচার নিয়ে যেখানে করা হয় সেটা হচ্ছে সিনট্যাক্স। সিনট্যাক্সে কি হচ্ছিল, স্ট্রাকচারটাকে দেখাচ্ছিল, সাবজেক্ট আর অবজেক্ট ঠিকঠাক আছে কিনা। যদি সাবজেক্ট আর মিনিং অবজেক্ট হবে ঠিকঠাক থাকে সিনট্যাক্সের দিক থেকে বাক্যটা ঠিক, সাবজেক্ট আর অবজেক্ট ঠিক না থাকলে সিনট্যাক্সের দিক থেকে বাক্যটা ভুল, বোঝা গেল? মিনিং হতে হবে স্যার স্ট্রাকচারের পাশাপাশি। হ্যাঁ সাবজেক্ট ভার্ব অবজেক্টের পাশাপাশি মিনিংও হতে হবে। না এখানে সিনট্যাক্সে মানে শুধুমাত্র আপনার অর্ডারটা দেখবে, মিনিং দেখবে না আর কি, বোঝা গেল? হ্যাঁ স্যার। এই যে বক্তব্যটা আছে আই গট টু স্কুল, এটা সিনট্যাক্সের দিক থেকে ঠিক আছে কি নেই বলুন? সিনট্যাক্সের দিক হ্যাঁ থেকে স্যার। ঠিক হ্যাঁ ঠিক, কিন্তু সিমেন্টিক্যালি ভুল। সিমেন্টিক্যালি ভুল মানে কি, অর্থের দিক থেকে ভুল আর কি, ঠিক আছে? অর্থের দিক বোঝো থেকে। তো ওখানে। হুম আবার মনে করুন আমি গ্রামার ঠিকঠাক লিখেছি আর কি, ঠিক আছে? আমি গ্রামার ঠিকঠাক লিখেছি আর কি, যে মাই মোবাইল ইজ সেফ, এই যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সটা সিনট্যাক্সের দিক থেকে ঠিক না বলো? সিনট্যাক্সের দিক থেকে বলো, ঠিকই আছে ঠিক ঠিকই আছে। আছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট ঠিকই আছে আর কি, ঠিক আছে? এবার বলুন তো সিমেন্টিক্সের দিক থেকে ঠিক না ভুল? ভুল আছে সিমেন্টিক্যালি ভুল তো আমি দুটো ভাগ করেছি, একটা গ্রামার একটা কমন সেন্স। এটা গ্রামারের ভুল করেছে না কমন সেন্সের ভুল করেছে, কোন ভুল কোনটা করেছে? কমন সেন্স কমন কমন সেন্স এটা এখানে কিন্তু গ্রামারেরও ভুল নেই। আগেরটা যেমন গ্রামারের ভুল করেছে বয়েড লাগিয়েছিল, এখানে তো সে গ্রামারেরও ভুল করেনি কমন সেন্সের ভুল করেছে আর কি। এখানে কিন্তু মোবাইল ইজ সিক, মোবাইল কিন্তু কখনো সিক হয় না, সিক কারা হয়, মানুষ, যার মানুষ অসুস্থ হয় মোবাইল কিন্তু অসুস্থ হয় না আর কি, মোবাইল ডেড হয়ে যায় আর কি, ঠিক আছে? ডেডও হয় না আর কি মোবাইল, ওটা কি বলে, ওটা শাট ডাউন হয়ে যায় আর কি, শাট ডাউন বলতে হবে আর কি, ডেড বললেও ভুল হবে আর কি, ডেড তো মানুষ হয় আর কি, তাহলে এটা কিন্তু। হ্যালো স্যার, হ্যাঁ বলুন। শুনতে পাচ্ছেন তো? হুম বলছি স্যার, এটা যখন আপনি ভুল বলছেন, তাহলে স্যার যেসব কবিতাগুলো স্যার পার্সোনিফিকেশন করে, তো সেগুলো স্যার কমন সেন্সের দিক দিয়ে ভুল তাহলে? হুম অবশ্যই সে বাক্যগুলো সিমেন্টিক্সলি ভুল বলতে পারি আমরা, যেমন আই এম মিটিং ওয়াটার আর কি, ঠিক আছে? দেখুন সবই তো ঠিকঠাক আছে। ইমাম স্যার সিনট্যাক্স ঠিক আছে কি এই বাক্যের? সিনট্যাক্স হ্যাঁ স্যার। সিনট্যাক্স ঠিক আছে, আচ্ছা সিমেন্টিক্স ঠিক আছে? না কোথায় ভুল? ইটিং এ যা ড্রিঙ্কিং হবে স্যার, এটিং এর জায়গায় ড্রিঙ্কিং হবে, ব্যাস এই তো সিমেন্টিক্স। কারো কথা সমস্যা? সিনট্যাক্স মানে কি বাক্যের অর্ডার, সিমেন্টিক্স মানে কি বাক্যের অর্থ, বাক্যের অর্থটা ঠিকঠাক আছে কিনা আছে। এরপরে রয়েছে ফ্র্যাগম্যাটিক্স। ফ্র্যাগম্যাটিক্স মানে কি? ফ্র্যাগম্যাটিক্স মানে হচ্ছে আমরা তো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি, আমরা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে শিখে গেলাম, প্রথমে আমরা সাউন্ড দেখলাম, সাউন্ডে আমরা ফোনিমস পড়লাম, ফোনিমস ফোনোলজি পড়লাম, তারপর আমরা ওয়ার্ড পড়লাম, ওয়ার্ডে কি পড়লাম আমরা, মরফিমস মরফোলজি পড়লাম, তারপর আমরা সিনট্যাক্স পড়লাম, ঠিক আছে? একটা বাক্যকে সাজাতে শিখে গেলাম, সাজানোর পরে আমরা তারপর আবার একটা বাক্যের কি মিনিং রয়েছে আর কি, ঠিক আছে? মিনিংটাকেও শিখে গেলাম, সিমেন্টিক্সও শিখে গেলাম আর কি, ঠিক আছে? বাক্যটা তো আমরা ব্যবহারও করবো, তাই না? বাক্যটাকে এবার আমরা ব্যবহার করবো। এইবার বাক্যটাকে আমরা এক এক সিচুয়েশনে আমরা এক একভাবে ব্যবহার করে থাকি, ঠিক আছে? এক এক সিচুয়েশনে কখন আমাদের সামনে কি পরিবেশ থাকে, সেই পরিবেশ অনুযায়ী আমরা বাক্যটাকে এক একভাবে ব্যবহার করে থাকি, এটাই হচ্ছে আমাদের প্র্যাগম্যাটিক্স। তাহলে কখন কোন সিচুয়েশনে কিভাবে আমাদের একটা বাক্যকে ব্যবহার করতে হবে সেটাই হচ্ছে আমাদের প্র্যাগম্যাটিক্স। একটা উদাহরণ দিচ্ছি, মনে করুন যে আপনার কাছে 500 টাকা আছে আর কি, ঠিক আছে? 500 টাকা আছে আর কি, আপনি যেই 500 টাকা আছে আর কি খুব কষ্ট করে আপনি বাঁচিয়ে রেখেছেন আর কি, ঠিক আছে? খুব কষ্ট করে আপনি বাঁচিয়ে রেখেছেন আর কি। এবার একটা এক বন্ধু আপনার সবসময় সাথেই থাকে আর কি, ঠিক আছে? আপনি জানেন তার আচার আচরণ খুব একটা ভালো না, ঠিক আছে? সে আপনার কাছে ফোনে 500 টাকার ধার চাইলো আর কি, ঠিক আছে? ধার চাইলো আর কি, ঠিক আছে? আমরা ওর সাথে কিভাবে কথা বলবো? এ ভাই নাই রে, কি ব্যাপার, বারবার শুধু টাকা চাই থাকে, ঠিক আছে? আগেবার 500 টাকা নিয়েছিস আর কি, সেই 500 টাকা দিচ্ছিস না, ভিখারি হয়ে গেছি, মানি ব্যাগ দেখে যা, একদম ফাঁকা, 1 টাকা ব্যালেন্স আছে, একদম নেই ভাই। আমরা এইভাবে কিন্তু কথা বলবো আর কি, ঠিক আছে? এবার এই টাকাটাই যদি অন্য কেউ চায় আর কি, দেখা গেলো আমি ফোন করে চাইলাম আর কি, ঠিক আছে? আমি আপনার কাছে ফোন করে চাইলাম যে অমুক স্যার বা ম্যাডাম আমার এখন ইমার্জেন্সি 500 টাকা প্রয়োজন, আপনি কি পাঠাতে পারবেন? তখন আমার সাথে কি কথাটা ওইভাবে কি বলবেন, হ্যাঁ ভাই আমার তো টাকা নেই, 500 টাকা একদম মানি ব্যাগ ফাঁকা আছে, হ্যান ত্যান একদম পকেট ফাঁকা আর কি, আমার সাথে কি কথাটা বলবেন, নাকি সেম রিপ্লাইটা চেঞ্জ হয়ে যাবে কথা বলার সিচুয়েশনটা? বলুন, চেঞ্জ কিন্তু হয়ে যাবে আর কি, ঠিক আছে? তাহলে প্র্যাগম্যাটিক্স মানে কি? প্র্যাগম্যাটিক্স মানে হচ্ছে আমরা কোথায় কোন সিচুয়েশনে কথাটাকে বলবো, ঠিক আছে? একই কিন্তু ঘটনা, দুটো জায়গায় একই ঘটনা ঘটলো, দুটো জায়গায় আমরা পরিস্থিতি অনুযায়ী
আমরা কিন্তু ভাষাটাকে চেঞ্জ করে দিলাম, বলার ধরনটাকে চেঞ্জ করে দিলাম, এটাই হচ্ছে প্র্যাগম্যাটিক্স। বোঝা গেল কারো কথা সমস্যা? প্র্যাগম্যাটিক্সে আমরা এক এক সিচুয়েশনে এক এক ভাবে কথা বলে, বলুন, আমরা এক এক সিচুয়েশনে এক এক ভাবে কথা বলে থাকি, এটাই হচ্ছে প্র্যাগম্যাটিক্স। মনে করুন যে আমি কোনো একটা হোমওয়ার্ক দিলাম আর কি, ঠিক আছে, কোনো একটা হোমওয়ার্ক দিলাম আর কি, ঠিক আছে। এবার সকালের যেগুলো ব্যাচ, মানে ক্লাস সিক্সের বাচ্চারা, ক্লাস সিক্সের ব্যাচ আর কি, ঠিক আছে, ওরা যদি হোমওয়ার্ক না করে আনে, ঠিক আছে, ওদেরকে তো খুব ধাওয়া দেবো আর কি, ঠিক আছে। আর সেই হোমওয়ার্ক যদি আপনারা না করেন, আপনারা তো করেন না, আপনাদেরকে সেভাবে ধাওয়া দিতে পারি? বলুন, ধাওয়া কি দেই? সেটা কিন্তু সেই ধাওয়াটা দিতে পারি না বা কিছু বলতে পারি না আর কি, ঠিক আছে, ঠিক আছে আর কি। তাহলে এটাই হচ্ছে প্র্যাগম্যাটিক্স সিচুয়েশন, কিন্তু দু জায়গায় সেম আর কি, কিন্তু ওকে কিন্তু আমি ধাওয়া দিতে পারছি আর কি, ঠিক আছে, কিন্তু আপনাদেরকে দিতে পারছি না, সিচুয়েশন অনুযায়ী একদম চেঞ্জ হয়ে গেলাম আর কি, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে প্র্যাগম্যাটিক্স। বোঝা গেল স্যার? বলুন। তাহলে আবার একটু রিভিশন করি আর কি। কি বললাম যে সাউন্ড রিলেটেড যা আছে সব ফোন 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 দিয়ে, সাউন্ড রিলেটেড যা আছে সবই হচ্ছে ফোন দিয়ে। অফলাইন হলে ধাওয়া দিতেন? না, ধাওয়া দিতাম না, তবে চাপ, মানে আরো যে জিনিসটা ভালো করে করাতে পারতাম, ঠিক আছে, যে কোনো জিনিস আর কি, আরো বেটার ওয়েতে আর কি, ঠিক আছে। এখন যখন ফাঁকি দিচ্ছে অনেকে, সেই সময় আমি যতটাই চেষ্টা করি না কেন, তারপরেও যারা ফাঁকি দেওয়া ঠিক, ফাঁকি দিয়েই নিচ্ছে আর কি, যেন যেন কারণ আর কি, ঠিক আছে, ক্লাস বাঙ্ক এটা সেটা এটা সেটা, ক্লাস করতে করতে গান শোনা, অনেক কিছুই হচ্ছে আর কি। তো অফলাইন হলে সেই জিনিসটা অ্যাটলিস্ট মানে আটকে দেওয়া যেত আর কি। তাহলে ফোনোলজি মানে কি? ফোনোলজি মানে হচ্ছে কোন শব্দ দিয়ে কোন সাউন্ডটা হবে, কোনটা দিয়ে কোন কি হবে না, এই সম্পর্কে জ্ঞান। ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেস মানে কি? যারা সেটা জানবে তাদের ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেস রয়েছে। ফোনিমস মানে কি? স্মলেস্ট ইউনিট অফ সাউন্ড। টোটাল ফোনিমসের সংখ্যা কটা? টোটাল ফোনিমসের সংখ্যা হচ্ছে 44টা। ভায়েল ফোনিমস কটা? 20টা। এই 44-এর মধ্যে ভায়েল ফোনিমস 20টা, কনসোন্যান্ট ফোনিমস হচ্ছে 24টা। এই ভায়েল ফোনিমস 20টার মধ্যে 8টা হচ্ছে গ্লাইড, ডিপথং, ডাবল ভায়েল বা ইমপিউর, আর 12টা হচ্ছে পিওর ভায়েল এবং মনোপথং। মরফোলজি মানে কি? কোন কোন ওয়ার্ডগুলো একসাথে জুড়ে আর কি এক নতুন শব্দ তৈরি হতে পারে আর কি, সেই সম্পর্কিত অধ্যয়ন হচ্ছে মরফোলজি। যারা এটা জানবে তাদের মধ্যে মরফোলজিক্যাল অ্যাওয়ারনেস আছে। মরফিমস কি? স্মলেস্ট ইউনিট অফ ওয়ার্ডস। ওয়ার্ডের সবচেয়ে ছোট একক মরফিমস। ফোনিমসের মধ্যে কোনো মিনিং থাকে না, মরফিমসের মধ্যে একটা মিনিং আছে। বলুন সরি স্যার। জি স্যার, ওই যে মরফোলজির ক্ষেত্রে ইয়ারটা মরফোলজি না সেন্টেন্সটা মরফোলজি, মানে বুঝতে পারছি না, মানে যে হেল্পারের মরফোলজি মানে কি স্যার? মরফোলজি না মরফিমস? বলুন মরফোলজি মানে কি স্যার? এই তো মরফিমস নিয়ে আলোচনা, মরফিমস নিয়ে স্টাডি, এটি তো মরফোলজি। মরফোলজি মানে কি? এই তো হেল্প, হেল্পের সাথে ইয়ার যোগ করলে ওয়ার্ড হচ্ছে, হেল্পের সাথে ইএন যোগ করলে হেল্প এন ওয়ার্ড হচ্ছে না, এই নিয়ে স্টাডি, এই নিয়ে অধ্যয়ন, এটাই হচ্ছে মরফোলজি। মরফোলজির মধ্যে একটা ক্ষুদ্র অংশ হচ্ছে মরফিমস। বোঝা গেল? যারা হচ্ছে মনে করুন এই মরফিমস নিয়ে আলোচনা করবে, মরফিমস নিয়ে স্টাডি করবে, তা সেটা হচ্ছে মরফোলজির অন্তর্ভুক্ত। বোঝা গেল স্যার? হ্যাঁ স্যার। ফোনিমস নিয়ে স্টাডি, তাহলে কিসের অন্তর্ভুক্ত হবে? ফোনিমস নিয়ে স্টাডি ফোনোলজির অন্তর্ভুক্ত হবে। বলুন শেখর স্যার। স্যার ওখানে কি ইয়ারটা হেল্পারের ইয়ারটা মরফিমস? হ্যাঁ, ইয়ারটা মরফিমস, ইয়ারটা মরফিমস। স্মলেস্ট বলেছে না, স্মলেস্ট বলেছে আর কি। বলুন শেখর স্যার। বলছি স্যার, বলছি স্যার, লজিকগুলো সব গুলিয়ে যাচ্ছে, তো কোনটা কোথায়? এই তো মক নেব, সব ঠিক হয়ে যাবে। আবার সিনট্যাক্স মানে কি? এটা তো পরবার সিনট্যাক্স আর সিমেন্টিক্সে তো কোনো ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই আর কি, ঠিক আছে। গুলিয়ে যাবে কোনটা? গুলিয়ে যাবে ফোনিমস আর মরফিমস আর কি। ফোনে মনে রাখবে সাউন্ড আর কি, ঠিক আছে, সাউন্ডের সবচেয়ে ছোট সাউন্ড মানে সেটা হচ্ছে ফোনিমস, আর সবচেয়ে ছোট ওয়ার্ড হচ্ছে আর কি, মিনিংফুল ওয়ার্ড হচ্ছে মরফিমস আর কি। গুলিয়ে যদি যায় সেই দায়িত্বে তো আমি আছি আর কি, মক দিন না, তারপর দেখছি কি করে গুলিয়ে যায়। হ্যাঁ বলুন নিয়ম স্যার। হ্যাঁ স্যার, বলছি যে যেটা বললেন স্যার যে সিনট্যাক্স এ স্যার যেটা সাবজেক্ট ভার অবজেক্ট ঠিক হবে, কিন্তু মানে স্যার ভুল হলেও চলবে, হতেই পারে। সিমেন্টিক্স এ স্যার, হ্যাঁ স্যার, সিমেন্টিক্স এ সাবজেক্ট ভার অবজেক্ট ঠিক হবে প্লাস মিনিং ও ফুল হবে, তাই তো স্যার? যদি স্যার সাবজেক্ট ভার অবজেক্ট ঠিকঠাক থাকে, মিনিং ও ঠিক থাকে, তাহলে সিমেন্টিক এর দিক থেকে বাক্যটা ঠিক আছে। যদি সাবজেক্ট ভার অবজেক্ট ঠিক আছে, তো মিনিংটা ভুল আছে, তাহলে সিমেন্টের দিক থেকে ঠিক নেই, বাস। যদি ঠিক থাকে তো সিমেন্টিক দিয়ে বলো ঠিক আছে, যদি ভুল থাকে তাহলে সিমেন্টিক দিক থেকে ভুল আছে। বোঝা গেল স্যার? হ্যাঁ স্যার। হ্যাঁ, যদি ঠিক থাকে তো ঠিক বলবো, ভুল থাকলে ভুল বলবো। মিনিংটা যদি ঠিক থাকে বলবো না সিমেন্টিক্যালি এই বক্তব্যটা ঠিক, যদি ভুল থাকে মিনিংটা তাহলে বলবো সিমেন্টিক্যালি এই বক্তব্যটা ভুল। বেশ, তাহলে আমরা এই ক্লাসটা করলাম কম্পোনেন্টস অফ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ বলুন। হ্যাঁ ওহেরুল স্যার বলুন। ওই যে প্র্যাগম্যাটিক্সটা মনে করুন আমি আছি। হ্যালো, বলুন। প্র্যাগম্যাটিক্স, হ্যালো,
বলছি প্রাক মনিষ্ঠা মনে করুন, আমি একটু অফিসে গেলাম, আমি অফিসে যে ঢোকার আগে বললাম মে আই কামিং স্যার, ওই পরিবেশ অনুযায়ী ওই যে কথাটা বললাম ওইটা হবে প্র্যাগমাটিক্স? হতে পারবে, আপনি যখন বাড়িতে ঢোকেন নিশ্চয়ই মিয়াই কামিন স্যার বলেন না আরকি, আপনি যখন স্কুল থেকে বাড়িতে আসেন আরকি, ঠিক আছে, নিশ্চয়ই আপনি মিয়াই কামিন স্যার বলেন না আরকি, আপনি মিয়াই কামিন ম্যাডাম বলেন, অন্য কিছু বলেন, যেটাই বলেন আরকি, যখন আপনি অফিসে যাবেন আরকি তখন অন্য কিছু বলতে হয়, সেটাও প্র্যাগমাটিজম আরকি, একই জিনিস কিন্তু একই কাজ হচ্ছে, ঢোকার পারমিশন নিচ্ছেন, বাড়িতে যখন ঢুকছেন তখন পারমিশনটা অন্যরকম হবে, অফিসে যখন ঢুকবেন তখন পারমিশনটা অন্যরকম হবে, এটাও প্র্যাগমাটিজম, ভালো উদাহরণ, আমরা পরিস্থিতি স্যার অনুযায়ী চেঞ্জ করি। হ্যাঁ বলুন। বলছিলাম কি, আমাকে একটু মানে প্রোজেক্টিভ আর রেট্রোস্পেকটিভটা বুঝিয়ে দিবেন স্যার, মকটা দিন স্যার, আগে গুলিয়ে তারপরে যাচ্ছে। একটু বুঝিয়ে দিচ্ছি, মক দিন তারপরে। আচ্ছা তাহলে এখান থেকে আমি একটা মক দিচ্ছি আর কি, 40 নম্বরের মকটা এখনই দিন আর কি, ঠিক আছে, দিতে গেলে তো ম্যাডাম 30 মিনিট মানে 5টা বেজে যাবে, 5টা থেকে আমার পড়ানো আছে একটা অফলাইন, ঠিক আছে, তাহলে 6টার ক্লাসে আলোচনা করে, 6টা বা 6:30 যখন লিখবি তখন ক্লাস হচ্ছে না, আমার পড়ানো আছে একটা, মকটা দিন তারপর আমি আলোচনা করে দিচ্ছি।